হাই ফ্রেন্ড, বিএস ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আমার বন্ধু আরো বান্ধবীরা আসবে আমার বাড়ির সাথে, আজকে হান্ডি চিকেন বানিয়ে খাবো। তো চলো, আমরা এখন সেট আপ রেডি করবো, সন্ধ্যাবেলায় করবো, শিশির পড়বে, তার জন্য আমরা সেট আপ এখন রেডি করবো। তোমরা চ্যানেলে দেখতে থাকো। একটু নামবে, নামা, আর একটু নামবে, আরো নামবে, আর একটু নামবে। হ্যাঁ, বাস দরকার পড়ে দেখছো, তুলে দেবা। আমাদের আপাতত টেন্ট রেডি। দেখো আমরা কিভাবে জোগাড় করে করলাম, কাপড় ছেঁড়া দিয়ে বেঁধে এ করে কোনো রকমে। এদিক থেকে দেখো পুরো আমাদের রেডি, আমাদের রান্না বান্না। চলো এবার আমরা কাঠ আর মাংস আনতে যাবো। আমাদের সবজি মাটির হাঁড়ি এনে রাখা আছে। আমার বাইরের 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 লোকেশন, আমার ছাতে বাইরে শুনিস। চলো আমরা কাঠটা নিয়ে আসি। কাঠ নেবো, আমার দারুণ জায়গা। বলছি জ্বালানি কাঠ আছে? জ্বালানি কাঠ কত লাগবে? নেবো, রান্না করবো, অল্প পিকনিক করবো, ওই জন্য নিতাম। কাটবো কি সে কাটা মুশকিল হয়ে যাবে না? হ্যাঁ এগুলো না, আমাদের কাঠ নেওয়া হচ্ছে, একবার কাঠ নিচ্ছে। আমাদের কাঠ নেওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। চলো আমরা প্রায় ঘরের কাছে চলে এসেছি। বন্ধুরা আমরা এখন মাংস আনতে চললাম, চিকেন। এখন বাজে ঘড়িতে পাক্কা পাঁচটা। আমরা মোড়ে এই মাসির দোকানে তোমরা দশকর্মার জিনিস সব পেয়ে যাবে, নারকেল, হ্যাঁ এদিকে ভাড়, পাতা, ফুলমালা। আমরাই মোড়ে ঠিক সাহা মিট শপ সুখানা, তার পাশে দশকর্মা ভাণ্ডার।
আলু যেটা বাহা নিয়ে আসি না, কাল খেলা লাগলে সেই ফাইনাল চার ওভারে সাত দরকার চব্বিশ বলে দিয়েছে ভাগ্য লটারির মতো কোনো কোনো সময় ওদের জিতে যায় বুঝলি, সব থেকে ছোট দেশ পাকিস্তান। তো বন্ধুরা আমাদের আগুন ধরে গেছে দেখছো, হাঁড়িটা আগে আমরা একটু গরম করে নিচ্ছি, এদিকে সবজি কাটা চলছে, সবজি কাটছে, পেঁয়াজ কাটছে, এদিকে বন্ধুরা সব চলে এসছে, এদিকে আমাদের ফুল কেসি চলে এসছে, আমাদের এদিকে চলছে সব তোরজোর পুরো একদম আয়োজন দেখতে পাচ্ছ, এদিকে পেঁয়াজ কাটা চলছে, এদিকে আমাদের দুটো মামনি, হ্যাঁ লাল একদম দুজনেই লাল ড্রেস পরে ভালো এনজয় হয়, হ্যাঁ এই যো এই যো আমার কর্মচারী চাকরগুলো বেশ ভালোই খাটছে, হ্যাঁ সবজি কাটে, পাতা কুড়ানি, বাসন ধোয়া নিয়ে একজন আছে, ঠিক আছে একজন যে মুছামাছি করবে সে এখন আসছে, আমাদের ক্যাটারিং এর ম্যানেজার হিসেব করছে ঠিকঠাক কাজ করছে কিনা, আদা রসুন এবার আমরা পেস্ট করতে যাবো নিচে এটাকে, ওই লবণ দেবো,
বন্ধুরা এবার আমরা ঢাকনা লাগিয়ে দেবো, একদম টাইট করে। তো বন্ধুরা 40 মিনিট হয়ে গেছে, এরপর আমাদের হাড়ি ওপেন হবে। আটা লাগানো রয়েছে ভালো করে, এবার আটাটাকে খোলা হবে, দেখতে থাকো। কেক কাটিং চলছে, চলো আমাদের হান্ডি চিকেন এদিকে হয়ে গেছে রেডি, এবার নামাবো। এদিকে আমাদের রুমালি রুটি সার্ভ হচ্ছে, এদিকে পেঁয়াজ লঙ্কা কাটা আছে আমাদের। দাদা হয়ে গেল আমাদের চিকেন পুরো রেডি, ঠিক আছে। এবার একটু লাইটটা দিতে পারো, একটু উল্লু দেওয়া হয়ে গেল। সত্যি বাপিদার হাতের এত কাজ, তাও বাপিদার কোনো পেঁয়াজ দাদা আমাকে একটু ঝোলটা প্রথমে দিল, অসুবিধা নেই, আমি আর পারছি না সত্যি। খাবার খাচ্ছি, ঠিক আছে, বন্ধ করে দেবো, খাচ্ছি না। মেন মানুষের পাতা এবার বাড়া হচ্ছে, তার পাতা লঙ্কা নেই, আহা পাতা দেবে, পাতা দেবে, খাচ্ছি আমরা সবাই। হ্যাঁ